গুড মর্নিং বন্ধুরা, সোমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। তা এই ব্লগে দেখো রয়েছে ঘরবাড়ি কাজকর্ম মোটামুটি আমার হয়ে গেছে। এখন 12:20 থেকে ব্লগটা স্টার্ট করছি, কেন সকালে আজকে উঠতে লেট করেছি, 8:30 বেজে গেছে। আর এদিকে কালকে মেয়ের রেজাল্ট ছিল, তাই জন্য কোনো ব্লগ বানাতে পারিনি, একটু টেনশনও ছিল। ভালো নাম্বার পেয়েছে মেয়ে, তোমরা মানে আশীর্বাদ করো যেন খুব বড় হয়, মানে এটাই চাই আর কিছু না। খুব বড় মানে খুব ভালো মানুষ করতে পারি, এটাই চেষ্টা করো, মানে আশীর্বাদ করো, এটাই চেষ্টা করব। আর নাম্বারও ভালো পেয়েছে, শুধু অঙ্কে এক ভালো পাইনি, তাই জন্য আর রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করলাম না। বাদ বাকি সব 85 থেকে 95-এর মধ্যে নাম্বার আছে এই। আর চলো তারপরে বলি ঘরের কাজ বাজ, ঘর মোছা, ঝাড় দেওয়া, আর হচ্ছে বিছানা টিছানা তোলা, জামাকাপড় মেলা, কাচাকুচি সমস্ত কিছুই হয়ে গেছে। এখন শুধু রান্নাটা করছি, চলো তোমাদের দেখিয়ে দিই। বিছানা টিছানা তোলা, ঘরটা ঝাড়টা দেওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। এখানে দেখো নিম বেগুনটা ভাজছি, নিম পাতা, আর এখানে কাতলা মাছগুলো সব ভেজে রেখেছি। দেখো নিম পাতা ভাজা করছি, আর এখানে দেখো কাতলা মাছ ভেজেছি। এখানে একটু কাতলা মাছ ভাজা করছি, ফুলকপি দিয়ে, আর এখানে ফুলকপিটা ভাপিয়ে দেখো ঝুলতে রেখে দিয়েছি। কাটাকুটিও শাশুড়িমা করে দিচ্ছে, লাংচা হবে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, আর নিম বেগুন হবে, আর চাটনি। আর দেখো আমার মা নিজে হাতেই আলমারিটা রং করেছে কালকে রাত্রির থেকে, যেহেতু আবার রাত্রেবেলা কালকে টাটা গেছে ঘুরতে, তাই জন্য মাও টাইম পেয়েছে। চলো দেখাই আলমারি রং করাটা তোমাদেরকে। দেখো নিজের হাতে রং করেছে, এই যে রং কমপ্লিট হয়ে গেছে, এখন গোছাচ্ছে। চলো তাহলে কাজ বাজ কমপ্লিট করি, তোমরাও দেখতে থাকো ব্লগটা। দেখো এই যে ছাদে এসেছি, জামাকাপড়ের মেলার ভিডিওটা তোমাদেরকে দেখাই। সকালবেলা অনেক কাচাকুচি করেছি, আর দেখেছ এই যে ছাদে বাঁশ দিয়ে প্যান্ডেলের মতন হয়েছে। আচ্ছা এবার দিদার কাজ আছে, মানে বাৎসরিক কাজ, তাই জন্যই সামনের মঙ্গলবার দিন যাও। এই যে বাবুকে নিয়ে এসেছি একটুখানি, বাবু একটু খেলছে। ছোটাছুটি করছে, আর এই দেখো ফুল গাছগুলো এই সাইডে রেখেছে সব। কি সুন্দর ফুলগুলো দেখো, চান করে চলে আসলাম এই মাত্র। আর এখন গ্যাস টাস মোছা টোচা সমস্ত হয়ে গেছে, আর রান্নাগুলো কি কি হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো গ্যাস ফ্যাস মোছা, পরিষ্কার নিম বেগুন তোমাদের দেখিয়েছি, আস্তে কথা বলো। ভাত, আর এই যে লাল শাক, চাটনি,
আর এই যে কাতলা মাছটা ফুলকপি আলু ধনে পাতা দিয়ে। চলো তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন 8টা বেজে গেছে, 8টা বেজে গেছে। তা এই মাত্র মেয়েকে কম্পিউটারে নিয়ে গেছিলাম, কম্পিউটার থেকে নিয়ে আসলাম, আর সাথে ঠাকুরের দেখো ফুলগুলো কিনে নিয়ে এসেছি। কালকে বৃহস্পতিবার তাই জন্য তা কিনে টিনে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন একটুখানি বসেছি, তাই চাটা খাওয়া হয়ে গেছে, আর এবার রাতে রান্না হবে। আজকে রাত্রেবেলা সেরকম কিছু করবো না, ভাত আলু সিদ্ধ আর একটু ঘি নিয়ে সব খাওয়া দাওয়া হয়ে যাবে। তার এই চলো। হ্যাঁ দেখো সব কিছু করে এই এখন 9টা বাজে, এখন ছেলেকে বললাম একটু স্লেট পেন্সিলটা নিয়ে আয়, তোকে একটু লেখাই। আর দিদুমণি তো পড়িয়ে গেছে, এখন এই স্কুলে ভর্তি হবে 7 তারিখ থেকে, তাই জন্য একটু লেখাগুলোই আমি শুধু বাড়িতে করাচ্ছি। আবার না থাকো, নিচের দিকে নামো, নিচের দিকে নামো, ডাকটা ঘোরাও, ঠিক কিনা নিচের দিকে নামাও। দেখো বন্ধুরা এই যে ছেলে মেয়ে, দেখো মশারির তলে ঢুকে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মশারিও টানানো হয়ে গেছে। এই যে খরগোশগুলোকে দেখো শুয়ে পড়েছে, আমি ওই শুতে যাচ্ছি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, কালকে নতুন ব্লগে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।